আমরা গুরু শরণ করি, আমরা আমরা পরম ব্রহ্মের কাছে চলে যাব। গৌর হরিবল, যার আকর্ষণে পৃথিবীর অনন্ত লীলা চলে। একটু বেশি আমামি করে স্পষ্ট করে দেব, আকর্ষয়তি ধস কৃষ্ণ, যার আকর্ষণ শক্তিতে পৃথিবীর অনন্ত লীলা চলে, তিনি হচ্ছে পরম ব্রহ্ম। তাই সকলকে প্রার্থনা করছি, পরম ব্রহ্মকে প্রণাম করুন, জয় গুরু। আর যার প্রাঙ্গণে যেখানে উৎসব হয়, তো শ্রী শ্রী ভৈরব ঠাকুরের গাছতলা শয্যাপুর, তো যে সূর্যের তাপে মানুষের জীবন বাঁচে, গ্রামের নাম তো সেই শয্যাপুর। হরিভর মিল আছে তো, তোমরা ভালো থাকবো আশা করি, সকলে আশাই পূর্ণ হবে। তো সকলেই কৃপা করে বসে পড়ুন মত্তন্ন লীলায়। আমার দাদা রঞ্জন বাবু ভক্ত মানুষ, অনেক প্রায় করোনাকালীন অবস্থায় আজ থেকে প্রায় 12-13 মাস পূর্বে আমার সাথে যোগাযোগ, এই হরিনাম মহামিলন ক্ষেত্রে সাধুগুরু ভক্তের সাথে মহামিলন করার জন্য, ভক্ত ভগবানে মিলন, এবং এই হরিনামে এই গ্রামের মানুষ হয়তো অনেকদিন যাবৎ অপেক্ষায় ছিলেন, সেই অনেক দিনের স্বপ্ন, বুকে যত ব্যথা যত দুঃখ জড়িয়ে আছে সব কিছু আজ ভগবানের কাছে সমর্পণ করব। ভগবান বলছে আমার কাছে সারেন্ডার করো, তোমাদের ভয় নাই, সারেন্ডার করো, আমি তোমাদের সার্ভেন্ট হয়ে হাত ধরে তিনি পরপারে সকল। তাই যারাই মহামিলন এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন শয্যাপুর গ্রামের মানুষ, নামের তো নিশ্চয়ই গুণ আছে বলছি, এটা একটা আমাদের সনাতন ধর্মের মহামিলন ক্ষেত্র, এই অনুষ্ঠানে আমাদের বিশেষ দরকার আছে। যারা করেছে আমি তাদের প্রতি চিরঋণী এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। তো চলো একটা প্রেম ধ্বনি দিয়ে শুরু করি। জয় জয় নিতাই, সীতারাম
পাওয়াটা একটু কম লাগে বক্স মাইকও কম রাখবে ওটা একটু জয় গুরু হরে কৃষ্ণ প্রথমে বাবা লোকনাথের একটা বাণী মনে পড়ল মনে আছে সকলেরই উনি যে বিপদের কথা বলেছিলেন যে আমরা যে বিপদে যখন পড়ি তখন তো সবকিছু ভুলে যাই উনি বলছে না ভুলিও না এই সময় উনি একটা কথা আছে কি রণে বনে থাকো যদি রণে কিংবা বনে জলে জঙ্গলে যখনই তোমরা বিপদে পড়বে আমাকে রক্ষা স্মরণ করিও আমি সকল বিপদ হতে রক্ষা করব এই যে কথাটা এটা কিন্তু আমরা অনেকেই জানি বা এটা অনেক ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে যা লোকটা পাওয়ার কথা কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বলেছিলে সেটা কিন্তু সবাই জানি পরিবার যে ওই কথাটাতে তিনি বললে এত শক্তি তার বা এত বড় দায়িত্ব তিনি নিলে যে যে কোনো মানুষ যদি আমাকে স্মরণ করা মাত্রই আমি যে কোনো পরিস্থিতিতে থাকুক আমি রক্ষা করতে পারব এটা কি ওই দেহ নাকি তাই তিনি বলছে এটা হচ্ছে যখন তিনি এই কথাটা বলেন তখন তিনি পরম ব্রহ্মের সাথে পরিবার ওই যে পরম ব্রহ্ম যাকে প্রথম বললাম যে যেমন যে কোনো পুরাণ বা গ্রন্থ লেখা থাকলে তার উপরে একটা শব্দ থাকে অম অম আর আমরা মা দুর্গাকে বলি ব্রহ্মময়ী বলি না ব্রহ্মময়ী বলি উনি কিন্তু একটা শক্তি আত্মশক্তি মহামায়া অর্থাৎ ভগবান বলছে তিনি কো আমি ছাড়তে পারবো না অর্থাৎ আমি যত লীলা বিলাস করেছি প্রত্যেক লীলার সাহায্যকারী একমাত্র আমার সেই আত্মশক্তি মহামায়া এখানে সংশোধন উনি করেছে জলে করি বৃন্দাবনে করি উনি সব জায়গায় আছে এই যে ব্রহ্মময়ী অর্থাৎ আমরা যেমন ব্রহ্মময়ী অর্থ হলো যেমন আমরা মই এক কথা শোনো গো মা আপনারা তো নারী ব্রহ্মময়ী শব্দের অর্থ জানেন ওই যে পরম ব্রহ্মময়ী আর পরম ব্রহ্ম আগে কীর্তনের বিষয়টাকে বুঝতে হবে তারপরে গান শুনবো ব্রহ্মময়ী অর্থাৎ আমরা যেমন গাছের উপরে উঠতে হলে ওই গাছটার উপরে উঠতে হলে তাহলে মই দিয়ে উঠতে হবে একটা মই লাগবে দেখবেন একটা ভালো গাছের উপরে যেতে হলে মই লাগবে বা উপরে যেতে হলে মই ছাড়া হবে ব্রহ্মময়ী অর্থাৎ মই পেয়ে যখন মানুষ উপরে যায় তাই ব্রহ্মময়ী মই শব্দটা হলো তোমার বইয়ের মতো তুমি ভাইতে ভাইতে ব্রহ্মের কাছে চলে যাও উপরে চলে যাও হরিভাল হরিভাল আর লোকনাথ বাবা যে কথা বলছে এটা হচ্ছে সেই আকর্ষণী ঝস কৃষ্ণ যার আকর্ষণী পৃথিবীর অনন্ত লীলা চলে সেই আকর্ষণ হচ্ছে আমার ভগবান তার শক্তিতে জল আগুন পানি আকাশ বাতাস মানুষের জীবন পরম সব কিছু তার আকর্ষণে চলছে সেই শব্দটা হচ্ছে পরম ব্রহ্ম ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জলচরাচর অর্থাৎ এই ব্যাপ্ত চলাচলে যত লীলা প্রাণী আমার আকর্ষণে চলে তাই তিনি হচ্ছে পরম ব্রহ্ম আর লোকনাথ সেই কথাটা ওই জায়গার সাথে যোগযুক্ত হয়ে পরম ব্রহ্মের সাথে যোগযুক্ত হয়ে সেই কথা বলেছে গৌর হরিবাল ভয় না হে তো চলো আমরা সেই জায়গায় চলে যাই ॐ नमो भगवते हरे वासुदेवाय ॐ ॐ नमो भगवते বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম ওম নমো
ভগবতে পরম ব্রহ্ম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় গৌর হরি বল ভগবতে বাসুদেবায় অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত যেন আমি অজ্ঞান তিমিরান জৈস জ্ঞান জনম সনকয়া পাবন হরি দয়াময় দয়ালে বন্ধু গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর পতিত পাবন হরি হাইরে দয়াল দিন বন্ধু আমি বারে বারে ডাকি পরম ব্রহ্ম ও তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ হরে কৃষ্ণ সাধন বজন জানি না তোমাকে পূজিতে জানি না প্রেম জানি না প্রভু গো
সেই পাপি যদি একবার সেই দয়ালিতাই নাম স্মরণ করি, নিত্য যোগাই যিনি আনন্দ তার নাম হচ্ছে নিত্যানন্দ। দয়া করো নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কৃপা পরিশন করো আমি অদ্বৈত গদাধর সেবা সাধি জয় জয় গৌর ভক্ত কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পদে গোপে সবু রাধা কান্ত তোমার রাতে শত পাপ হরে পাপ কির শাস্ত্র নাই রে তত পাপ করে তত পাপ করে তত পাপ হে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধু আমার বৃন্দাবনে সরি বিশ্ববানু সত দেবী তাং নমামি শ্রী আমি হরি আহ প্রভু শোনা তন শোনা তন রূপ রঘুনা ভাই প্রভু সনাতন আমার রূপ রঘুনা শ্রীজীব গোপাল ভক্ত দয়াল প্রভু লোকনা এই ছয় ব্রজবাসী তারা ব্রজে কহিলা ভাস রাধা গোবিন্দের চিত্ত লীলা করিলা প্রকাশ গৌর হরি করিলা প্রকাশ এই ছয় গোসাই প্রভু আমার মোর পঞ্চ গ্রাস জনমে জনমে আমার এই অবিলাস
গতি নাই গতি নাই, হরির নাম মিলে জীবের অন্য গতি নাই। সবাই মনের আনন্দে সবাই বলো হরি বল, শ্রীগুরু বৈষ্ণব পদ আমি পদ করি আয়া, নাম সংকীর্তন মাগি দয়াল শ্রীগুরু বৈষ্ণব পদে দয়ালু ঠাকুর আমার তুমি যে বৈষ্ণব গোসাই, কৃষ্ণ বিনে প্রেম দিতে আমার আমার আর কেহ না। বৈষ্ণব ঠাকুর মরো করুণার সিন্ধু ঠাকুর মরো লুটো করো, বৈষ্ণব ঠাকুর মরো লুটো করো করুণার সিন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু, পরকালের বন্ধু আমার নিদান কালের বন্ধু হাই রে। শেষের দিনের বন্ধু রে আমার, আমার অন্তিম কালের বন্ধু, শেষের দিনের বন্ধু তুমি আমার পরকালের বন্ধু। আমারে করো হে গোসাই, চরণ বলে দয়া করো হে গোসাই, করো হে জয় গণেশ।
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরুর শরণে যাই হরিবল গুরু কি পাই তো বলো দাদা খবরটা এবং তোমার চাউন তো খুব ভালো আমি জানি তো পাই কোন বেশি সেই জন্য এটা এদিকে লৌটা বন্ধ নাকি তোর এটা পাওয়ারটা খুব লাগে সোজা যেন ভক্তি করলে চলে আসে জয় গুরু সকলেই আমরা গুরু নাম স্মরণ করি রাধে 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 জয় গুরু তাহলে আমরা গুরুর কাছে যাই হরিবাল গুরু কৃপাই তোকে বলো ওটাই হচ্ছে আসল জায়গা হ্যাঁ গুরু আমি যে সাধন সাধন জানি না তোমার ভজন জানি না রাধি রাধি এই ববে পাপি দুরা দুরাচার আমি আমি সাধন সাধন জানি না আমি ভোজন জানি না আমরা জানি কালকে আমার বাবলদা বলেছে সেই কথাটা অনেক সময় গেয়ে থাকতো আমি তো গাইছি কোন সময় দয়ার গুরু আমার আছে তোমার মনে গুরু হলো পিতা এবং আবার গোপন শব্দে বলেছে স্বামী স্ত্রী আবার পিতা পুত্র সন্তান কখনো মা বাবাকে ভুলে না কুপুত্র হয় কিন্তু কুমাতা হয় না সেই জন্য আমার এসে আমার এনে আছে তোমার মনে কিন্তু গুরু গুরুকে আমি প্রশ্ন করলাম আমার কি তোমার মনে আছে গুরু বলছে আমার মনে আছে আমি তো বীজ বপন করেছি তুমি মনে আমাকে রেখেছো কিনা সেটা বিচার আমি তোমাকে মনে রাখলাম কিনা আমাকে দায়ী করতেছ কোনদিন অন্যের সমালোচনা করিও না তুমি কি করছো সেটা আমি ভাবো হরিবার তোমার কথা তুমি চিন্তা করো আমার মনে আছে আমি অন্তর জানি সেই জন্য আমাদের কমা একমাত্র যত পথ মত আছে সর্বশ্রেষ্ঠ ভজন হলো তুমি গুরুর চরে সারেন্ডার করো সমর্পণ করো গুরু তোমার সার্ভেন্ট হয়ে সব কিছু রাধে রাধে আমি তো কিছু জানি না দয়াল গুরু এই অকুল পাতা না।